अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। बाकी तारा गुलो देखा जाबे, आमादेर एखोने जेते होबे, तारातारी चलो। আপনি এগোবেন না, আমি দেখে নেব একে। নন্দিনী ম্যাডাম আপনি পিছিয়ে যান। কিন্তু রাজ, রাজ তুমি কথা বোঝার চেষ্টা করুন। তারাও দেখা দিয়েছে, তৃতীয় তারা দেখা যাওয়ার পর আমাদের কাছে 30 সেকেন্ড থাকবে। হে মহাদেব, এটা কেমন পরীক্ষা? কোন সমস্যায় ফেলে দিয়েছেন আপনি আমার রাজকে? রাজ দেখো, তৃতীয় তারাও দেখা দিয়েছে। রাজ, আমি জানি তুমি খুবই আহত, কিন্তু আমাদের মন্দিরে পৌঁছানো খুবই প্রয়োজন। রাজ, রাজ ওঠো না, রাজ ওঠো, রাজ চলো, রাজ চেষ্টা করো, চলো রাজ, চলো তাড়াতাড়ি চলো। রাজ, আমরা পৌঁছেই গেছি। রাজ তাড়াতাড়ি চলো, রাজ, 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 রাজ। একে রাজের অর্ধেক শরীর ভেতরে, তার মানে রশ্মিও অর্ধেক প্রভাব ফেলবে। রাজ, মনে করো রাজ, তোমার কি কিছু মনে পড়ছে? আমি সবকিছু আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছি। এমন মনে হচ্ছে যে অনেক আগে এখানে কিছু হয়েছিল, যা আমি চোখের সামনে এখন দেখতে পাচ্ছি। ভালো করে দেখো রাজ, আর আর কারোর মুখ দেখতে পাচ্ছ?
ওরা ওরা ওই ছেলেটাকে মারার চেষ্টা করছে এই এই মন্দিরেই। তার মানে রাজ নাগার্জুনের মৃত্যু দৃশ্য দেখতে পাচ্ছে, ওর হত্যাকারীর মুখ দেখতে পাচ্ছে। ওই ওই ছেলেটা, হ্যাঁ হ্যাঁ রাজ বলো, হয়তো নাগমণি রক্ষা করছে। আর এই লোকগুলো চারজন না, এরা পাঁচজন আছে। ওই ছেলেটার থেকে মণি কেড়ে নেবার চেষ্টা করছে। নাম নাম বলো সবার রাজ, মন দিয়ে দেখো দেখো ওরা কারা। নন্দিনী ম্যাডাম, মনোহর স্যার, আরো একটু চেষ্টা করো রাজ। আমি শুধু মনোহর স্যারকে দেখতে পাচ্ছি। ভালো করে দেখো আর কাউকে চিনতে পারছো কিনা রাজ, তোমাকে দেখতে হবে, দেখো তুমি আর কাউকে চিনতে পারছো কিনা দেখো। রাজ রাজ তুমি চোখ খোলো রাজ, কি হলো তোমার রাজ, তোমার চোখ খোলো রাজ, রাজ ওঠো রাজ। এসব কি ছিল, কে ছিল ওই ছেলেটা, কার ছিল ওই মণি, আর মনোহর স্যার ওকে মারার চেষ্টাই বা কেন করছিলেন, আর আমার এর সঙ্গে কি সম্পর্ক নন্দিনী ম্যাডাম বলুন, না হলে বজরংবলীর দিব্যি আমি পাগল হয়ে যাব। তুমি চিন্তা করো না, দেখো রাজ তোমার অল্প কিছুই মনে পড়েছে, আস্তে আস্তে তুমি সব সত্যিটা জানতে পারবে। যতক্ষণ না সবটা তোমার মনে পড়বে ততক্ষণ তুমি সত্যিটা জানতে পারবে না। ব্যাস একটু ধৈর্য ধরো, আস্তে আস্তে তোমার সব মনে পড়ে যাবে। আপনার মনে হয় যে আমার আরো কিছু মনে পড়া বাকি আছে? মহাদেব চাইলে তোমার সব মনে পড়ে যাবে রাজ, কিন্তু হ্যাঁ আজ এখানে যা হয়েছে সব যেন আমাদের মধ্যেই থাকে। আমাদের মধ্যে? হ্যাঁ রাজ, কারণ এখানে যা কিছু হয়েছে সেটা আমরা ছাড়া আর কেউ বুঝতে পারবে না। যতক্ষণ না পুরো সত্যিটা সামনে আসছে এই কথাটা আর কাউকে বলো না। ঠিক আছে নন্দিনী ম্যাডাম। আর একটা কথা, যাই হয়ে যাক না কেন আমি তোমার সঙ্গে আছি, এটা কখনো ভুলো না। আমার সারা শরীরে কি হলো রে বাবা, সেই ইভিনিং থেকে চুলকিয়েই যাচ্ছে। উফ, আরে নিশ্চয় কোনো আরশোলা কিংবা স্পাইডার আমাকে কামড়েছে। উফ, কি যে করি এখন। উফ, হে ভগবান এসব কি হচ্ছে। আমার তো মোহিনী দিদিকে প্রথম থেকেই সন্দেহ হয়েছিল, কোন ভূত পেতনি কিংবা ডাইনির আত্মীয় বলে মনে হচ্ছে আমার। এটা কি হচ্ছে, আমার সুন্দর হাতে এরকম ভালুকের মতো লোম হচ্ছে কেন? আমার প্রিয় নয়না, আমি তোমার জন্য দেশি ঘিয়ের ভালো লাড্ডু এনেছি, এই নাও খাও। আমি তো ডায়েটিং এ আছি, আমি লাড্ডু খেতে পারবো না। এই তো দুপুর বেলা চারখানা পরোটা দেশি ঘি দিয়ে টপাটপ টপাটপ করে খেয়ে নিলে, এখনো পর্যন্ত তোমার পেটের ভিতরে ওরা দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে, ডায়েটিং করছে। নাও খেয়ে নাও লাড্ডু, দেশি ঘি এর নাও খেয়ে নাও। এখন হাত দেখালেও প্রবলেম মুশকিল, আর না দেখালেও তো পিছু ছাড়বে না। আমি বুঝতে পেরেছি, তুমি আমার হাত থেকে খেতে চাও। এই নাও খাও 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 খাও।